আসসালামু আলাইকুম দুই পদ্ধতিতে কিভাবে ডেসিকেটেড কোকোনাট তৈরি করবেন তারই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এই ডেসিকেটেড কোকোনাট অনেক ডেজার্ট আইটেম তৈরিতে কিংবা ডেকোরেশন করতে আমাদের কম বেশি প্রায় প্রয়োজন হয় এই ডেসিকেটেড কোকোনাট বাইরে থেকে কিনে আনার চেয়ে একদম কম খরচে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় যার জন্য আমি এখানে একটি আস্ত নারকেল নিয়েছি এই নারকেলটা আমি এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এই নারকেল আপনারা একটি নারকেল কুরানির সাহায্যে কুড়ে নিতে পারবেন কিংবা ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে যেইটাতে আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে নারিকেল এভাবে কুড়ে নেবেন আমি কিন্তু এখানে আজ এই নারিকেল কুড়ার ক্ষেত্রে নারকেল কুড়ানি ব্যবহার করেছি এখন এই কুড়ে নেওয়া নারকেল আমি একটি পাতলা কাপড়ের সাহায্যে চেপে নিয়ে নারকেলের দুধ বের করে নেব আপনারা চাইলে এই পদ্ধতি স্কিপও করতে পারেন কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে খুবই দ্রুত ডেসিকেটেড কোকোনাট তৈরি হয়ে যাবে এক্ষেত্রে ডেসিকেটেড কোকোনাট তৈরি করতে বেশি সময় লাগবে না কারণ এর থেকে নারকেলের এক্সট্রা দুধ বের হয়ে যাবে ফলে খুবই দ্রুত এটি শুকিয়ে যাবে ঠিক এইভাবে চেপে চেপে নারকেলের এক্সট্রা দুধ বের করে নিতে হবে ঠিক যেমনটা আপনারা এই মুহুর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আসলে বলে বোঝানোর কিছু নেই এটি দেখেই বুঝে নিতে হবে দেখতেই তো পাচ্ছেন যে কতগুলো নারকেলের দুধ বের হয়ে গেছে কিভাবে দুই পদ্ধতিতে ডেসিক্রেট কোকোনাট তৈরি করতে হয় তার পদ্ধতি আজ আমি আপনাদের বলে দিব একটি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিব আর একটি পদ্ধতি আমি আপনাদের ভিডিওর শেষে কীভাবে করতে হয় তা বলে দিব নারকেল থেকে এক্সট্রা নারকেলের দুধ বের করে নেওয়ার পরে দেখুন নারকেল কতটা ঝরঝরে হয়ে উঠেছে এখন চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তা হালকা গরম করে নিচ্ছি আর এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলার জাল লো রাখতে হবে একদমই লো রাখবেন না লো থেকে একটু উপরে রাখবেন তাহলেই হবে এরপরে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না এভাবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নারকেল কিন্তু ব্রাউন হয়ে যাবে আর অনেকটা দলা পেকে যাবে এজন্য এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এভাবে অনবরত পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো হিটে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এটা এমন পর্যায়ে এসেছে আর ঠিক এমন ঝরঝরে হয়ে উঠেছে ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিবেন এমন ঝরঝরে হয়ে আসলে আপনি আপনা আপনি বুঝতে পারবেন যে এটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে ঠিক এমন পর্যায়ে এটি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন তাহলেই হয়ে যাবে আর দ্বিতীয় পদ্ধতিতে এই ডেসিকেটেড কোকোনাট তৈরি করতে চাইলে যে পর্যায়ে আমরা এই নারকেল থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছিলাম তারপরে এটি একটি ট্রেতে করে বিছিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে ভালো মতো সাত থেকে আট ঘন্টার মতো যদি রোদ পায় তাহলে কিন্তু একদম এমন ঝরঝরে হয়ে উঠবে আর তৈরি হয়ে যাবে ডেসিকেটেড কোকোনাট এই পর্যায়ে এই ডেসিকেটেড কোকোনাট একটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে আপনারা দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি টার্কিশ ডিলাইট রোল তৈরি করেছিলাম তার লিংক আমি ভিডিওর স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার আজকের এই ডেসিকেটেড কোকোনাট তৈরির পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আগামীতে এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের তাও বেলায় কোনো চাপ দিবেন এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ